পাশে ফুটপাতে কি সুন্দর দেখা যায়, বাজার বসেছে মোমবাতি জ্বালিয়ে। যে মোমবাতি জ্বালিয়ে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর দোকানদারি করতেছে। ওর কিন্তু এখন স্কুলে থাকার বয়স, এই টাইমটা যদি ওর টাকা থাকতো তাহলে স্কুলে থাকতে পারতো, তাই না? তোমার নাম কি? তুমি স্কুলে যাও না কেন? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? তো এই যেগুলো বিক্রি করতেছ, আর কেউ নাই তোমার? তারা কি করে? তোমার কাকা, তুমি সাথে সাহায্য করতেছ? মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে পড়ো? মাশাআল্লাহ। কোন স্কুলে পড়ো? বৈরাটি। কোন স্কুলে? দেখেন ছোট্ট একটা বাচ্চা সবার সাথে তাল মিলিয়ে এইখানে কিন্তু অনুভব দোকানদারি করতেছে। শুধু ও নিজে স্বাবলম্বী হচ্ছে না, প্লাস ওর ফ্যামিলিকে সাপোর্ট দিতেছে, তাই তো? এদিকে আসে। আপনি কেন তাকে এই কাজ করাচ্ছেন? আমি বাইরে পেশাব করে গেছিলাম, তো পাঠাই দেবো। ঠিক আছে, বাচ্চারা দিয়েছে যে এই কাজ করান, তাহলে তো প্রবলেম না না থাকে না তো আইসে বাজার নিবেন দিকে আইসে, তাই না? বাজার নিবেন দিকে পাঠাই দেবো। আচ্ছা যাই হোক, হয়তো আমার ক্যামেরার কারণে এইভাবে বলতেছে, কিন্তু বাচ্চাকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি বা অনেক সময় জায়গায় সময় দেয়। তো যাই হোক, আমাকে কথা দিলেন যে ওকে সবসময় স্কুলে পাঠাবেন, দোকানে বসাবেন না, তাই তো? প্রচুর শীত দেখেন, আমি মুখটু বাইরে রাখছি কিভাবে, শীতের মধ্যে এই ছেলেটা এখানে বসে বসে এগুলো বিক্রি করতে যতটুকু দেখা যায়। মোমবাতি জ্বালিয়ে এখানে কিন্তু এইখানে সবার সাথে রাতে আলো আধারিতে তার সুন্দর 600 টাকা আসলে বিক্রি করে দিচ্ছে। এলাকাবাসীর মুখের কথা, মাওলানা ফজলুর রহমান ভাই আগুনের শিখা জ্বলতেছে আর জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তব অনেক কঠিন। তবে এত সহজ না, অনেক কষ্ট করতে হয়।